ফ্রিজ ছাড়া এখনকার দিনে আমাদের জীবন প্রায় অচল প্রায় সব বাড়িতেই সবজি কিংবা মাছের বাজার হয় রবিবার সেখান থেকেই খাওয়া চলে সপ্তাহ জুড়ে আমরা ভাবি ফ্রিজে খাওয়ার রাখলেই নিশ্চিন্ত যখন খুশি বের করে খাওয়া যাবে কিন্তু খাবার গরম করতে গিয়ে দেখা গেল খারাপ হয়ে গিয়েছে আর তাই ফ্রিজে খাবার রাখলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম ফ্রিজে কোন খাবার কতদিন রাখতে হয় সে ব্যাপারে আমাদের জানতে হবে কিছু কিছু জীবাণু আছে যেগুলো শুধুমাত্র ঠান্ডায় জন্মায় তাই ডিপ ফ্রিজে খাবার রাখলেই যে নিরাপদ এটারও কোনো ভিত্তি নেই খাবার স্বাস্থ্যসম্মত থাকে কিনা সেটা দেখা সবার আগে জরুরি পুষ্টিবিদরা এ ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন সেগুলোই আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব চলুন জেনে নেওয়া যাক কি কি নিয়ম আমাদের মনে রাখতে হবে ও মেনে চলতে হবে এক নম্বরে যেটি বলবো সেটি হলো ফ্রিজে কাঁচা খাবার সংরক্ষণের আর রান্না করা খাবার সংরক্ষণের পদ্ধতি এক নয় এটা আমাদের মনে রাখতে হবে দু ধরনের খাবার ফ্রিজে আলাদা করে রাখা উচিত দু নম্বর হলো খুব বেশি খাবার একসঙ্গে না রেখে প্রয়োজন অনুযায়ী ছোট ছোট কন্টেনারে ভাগ করে রাখতে পারেন তাতে খাবারগুলো বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবং এই উপায়ে রাখলে খাবারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না তিন নম্বর পয়েন্ট হলো অবশ্যই ফ্রিজের তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে প্রয়োজন অনুযায়ী কমাতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিতে হবে ফ্রিজের তাপমাত্রাটা ঠিক থাকলে ফ্রিজে রাখা খাবারগুলোও তাড়াতাড়ি নষ্ট হবে না বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে চার নম্বর হল ফ্রিজে খাবার যদি আপনি বাক্সে করে রাখতে অভ্যস্ত হন তাহলে বাক্সগুলোর মাঝে কিছুটা জায়গা ফাঁকা রাখবেন তাহলে ভেতরে বাতাস চলাচল করতে পারবে এতে খাবারগুলো সহজে নষ্ট হবে না পাঁচ নম্বর হল ফ্রিজের দরজায় লেবু আদা এসব রাখবেন না তার বদলে ভিনিগার সস ইত্যাদি বোতল ফ্রিজের দরজায় রাখুন এই পদ্ধতির ফলে ফ্রিজে রাখা খাবারগুলো বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এবং তাড়াতাড়ি নষ্ট হবে না ছ নম্বর হলো মাখন চিজ এসব জাতীয় খাবারগুলোকে আমরা এমনি ফেলে রাখি কিন্তু মাখনকে দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে বা এয়ারটাইট কোনো পাত্রে রাখতে হবে তবেই কিন্তু মাখন বা চিজ জাতীয় খাবারগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে সাত নম্বর হল মাছ মাংস ভালো করে ধুয়ে নুন গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে এয়ারটাইট কন্টেনারে রাখুন এতে করে মাছ এবং মাংস বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আট নম্বর হল ডিম ট্রেতে না রেখে সবসময় বাটির মধ্যে রাখার চেষ্টা করুন এতে ডিম বেশি দিন ভালো থাকবে নম্বর হল অনেকে মাসের পর মাস ডিপ ফ্রিজে মৌসুম্বী বা অন্যান্য ফলমূল রেখে দেন সেক্ষেত্রে অবশ্যই সংরক্ষণের নিয়মাবলী মেনে তারপর রাখতে হবে তবে বেশি দিন রাখার ফলে ফলের স্বাদ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বলবো বেশি দিন না রাখতে দশ নম্বর হল কখনোই কোনো খাবার ঢাকা ছাড়া রাখবেন না এতে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায় খাবারও বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় আর তা শরীরের পক্ষেও খুবই খারাপ তাই ফ্রিজে কোনো খাবার রাখলে অবশ্যই তা ভালো করে ঢাকা দিয়ে তারপর রাখবেন তাই এবার থেকে ফ্রিজে খাবার রাখলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন এই নিয়মগুলো মেনে চললে আপনি ফ্রিজে বেশি দিন পর্যন্ত খাবার সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সহজে খাবারগুলো নষ্ট হয়ে যাবে না এই ছিল আমার আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করে দিন